অনেক বিশাল আড়ত আর এখানে হচ্ছে অনেক বড় বড় হিউজ পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি নানান ধরনের কলকারখানাগুলো এখানে ইন্ডাস্ট্রিগুলো আছে অনেক ঘনবসতি হচ্ছে সাতারপুর এটা হচ্ছে সাতারপুর ব্রিজ এই দেখো নদীর নদীর মধ্যে একটা জায়গা অনেক পরিমাণে খাবারের রিজিক একটা রেস্টুরেন্ট রেস্তোরাঁ সেভেন মানে সাতারপুর ব্রিজের এই পারে হিউজ পরিমাণ খাবারের দোকান আছে আর
যানবাহনের অবস্থা দেখতেছি। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় আছে, অভাব নেই। পরে যে সিমেন্ট, মানে যেমন ঘনবসতি এখানে সেমনি মানে দোকানপাট, বাড়ি ঘর, মানুষের এগুলি সবকিছুই আছে এখানে, কোনো কিছু চাহিদা কম নেই। আর এই যে বাইকগুলোতে দেখতেছেন অতগুলি, অনেক খাবারের দোকান আছে, চটপুরি ফুচকাও যে যার যেভাবে যার যার মতন ব্যবসা করে দেয়। এটাই ভালো, বসে আছে একটা গরু, এটা কাউকে জোগাইতে হবে। দেখছেন আশেপাশে ফুচকার দোকান, চটপুরি ফুচকা, এই যে চোরের পাখি, বিরিয়ানি হাউস, এটা হচ্ছে কাজীবাড়ি, কাজীবাড়ির মধ্যে। আপনারা চাইলে অটোরিকশাতে এই যে বাইক দিয়ে একবার ঘুরে যেতে পারেন, সাঁতার খুলি অত বড় সাঁতার খুলি, সেটা অনেক বড় বড় দিন কিচ্ছু অভাব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এই যে একটা অনেক সুন্দর এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কোনো কিছুরই অভাব নেই, আল্লাহর রহমতে সব কিছুই। অনেক মাদ্রাসা আছে, যারা চান আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসা দেওয়ার জন্য আল্লাহর রহমতে মাদ্রাসা দেখে আছে, নাইট মানে সবই সব ধরনের সুযোগ সুবিধা আছে বাচ্চাদের। আর যারা চান স্কুল কলেজে ভর্তি করাইতে সব কিছু পাবেন এখানে অ্যাভেলেবল, কোনো সমস্যা নেই, যাতায়াতের ব্যবস্থা ভালো। তো আমার চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই ভিডিও দেখতে থাকুন নতুন নতুন ভিডিও। আল্লাহ হাফেজ। অনেক সুন্দর মাগরিবের নামাজ হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার।